আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে কথা বলবো যে সমস্ত ত্রুটিপূর্ণ পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় ওই সমস্ত পশু কি, এবং এই ত্রুটিপূর্ণ পশু দ্বারা আমরা এত টাকা খরচ করে কুরবানি দিলাম এবং আমাদের কুরবানিটা হলোই না, তাহলে এটা বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তাহলে প্রায় এই সমস্ত পশু সাধারণত এক শ্রেণী হয়ে থাকে। এক নম্বর হচ্ছে নাক কাটা, যদি নাক কাটা থাকে তাহলে এই সমস্ত পশুর দ্বারা কুরবানি জায়েজ হবে না। দুই নম্বর হচ্ছে জিব্বা কাটা কিংবা জিব্বা ফাটা, যদি এ সমস্ত এতটুকু ফাটা কিংবা এতটুকু কাটা থাকে যে সমস্ত ফাটা কিংবা কাটার দ্বারা সে আহার করতে অক্ষম, তাহলে এই সমস্ত বস্তুর দ্বারা কুরবানি জায়েজ হবে না। তিন নম্বর হচ্ছে ওলান যদি নষ্ট হয়ে যায়, যদি মহিষ, বেড়া, দুম্বা যত ধরনের শ্রেণীর পশু আছে ওই সমস্ত পশুর দ্বারা যদি ওলান একেবারে নষ্ট হয়ে যায় তাহলে এর দ্বারা কুরবানি জায়েজ হবে না। চার নম্বর হচ্ছে খুনসা, যদি সে জন্মগতভাবে খুনসা হয়ে থাকে তাহলে এর দ্বারা কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি আমাদের সমাজে যেটাকে খুনসা বলে সাধারণত বলদ কিংবা খাসি যেটাকে খুনসা বানানো হয়, এর দ্বারা কুরবানি কোনো অবস্থাতেই নষ্ট হবে না, এর দ্বারা কুরবানি জায়েজ হবে। যেটা আবু দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সমস্ত বস্তুর দ্বারা তিনি কুরবানি দিয়েছেন বলে প্রমাণ রয়েছে। এবং এটা কয়েকটা কারণ রয়েছে নষ্ট না হওয়ার, কয়েকটা কারণ। এক নম্বর হচ্ছে এটা গুস্ত স্বাদ হওয়ার জন্য এই সমস্ত কাজ করা থাকে। দুই নম্বর হচ্ছে হৃষ্টপুষ্ট হওয়ার জন্য এই সমস্ত কাজ করা থাকে, সুতরাং এর দ্বারা কোনো অবস্থাতে কোরবানি নষ্ট হবে না। পাঁচ নম্বর হচ্ছে যদি এক তৃতীয়াংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, এক তৃতীয়াংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আমরা কীভাবে বুঝবো, যদি সে তার চক্ষু দিয়ে কোনো স্থানে সে সঠিকভাবে যেতে পারে এবং তার কোরবানির স্থান পর্যন্ত সঠিকভাবে যেতে পারে তাহলে এর দ্বারা কোরবানি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি না যেতে পারে তাহলে এই সমস্ত ত্রুটির কারণে কোরবানি জায়েজ হবে না। ছয় নম্বর হচ্ছে পা যদি পঙ্গ থাকে, পা ভেঙে গেছে কিংবা যে কোনো অবস্থাতে পা এমন পরিস্থিতি হয়েছে সে কোরবানির স্থান পর্যন্ত সে হেঁটে যেতে পারে নাই, এমন যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত বস্তুর দ্বারাও কোরবানি জায়েজ হবে না। সাত নম্বর হচ্ছে যদি দুর্বলতা প্রকাশ পায়, দুর্বলতা এমন হয়েছে তার হাড়ের ভিতরে মগজ কিংবা ভিতরে হাড়ের ভিতরে অংশ শুকিয়ে গেছে, সে নিজে নিজে চলতে অক্ষম এবং এমন পরিস্থিতি হয়ে গেছে সে বাঁচবে কিংবা মরবে এমন পরিস্থিতিও শিকার হয়ে গেছে, তাহলে এমন দুর্বলতার দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। আট নম্বর হচ্ছে যদি দাঁত ছাড়া হয়, যদি কোনো অবস্থাতে দাঁত না থাকে, দাঁত নাই, সে আহার চাবাইতে পারে না কিংবা খেতে পারে না, তাহলে এই সমস্ত বস্তুর দ্বারাও কোরবানি জায়েজ হবে না। নয় নম্বর হচ্ছে জন্ম থেকে যদি সে কান না থাকে, জন্ম থেকে যদি কান না থাকে তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর যদি সাময়িকভাবে কোনো সমস্যা হয়ে থাকে টুকটাক তাহলে এর দ্বারা কোনো অসুবিধা হবে না। দশ নম্বর হচ্ছে শিংবিহীন, যদি জন্মগতভাবে শিং না থাকে তাহলে এর দ্বারা কোরবানি জায়েজ হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি জন্মগতভাবে না হয়, এটা বড় হওয়ার পর কিংবা ছোটো হওয়ার পর শিং এমনভাবে উপড়ে ফেলছে যে তার মগজের ভিতর পর্যন্ত সে আঘাত পেয়েছে এবং শিং একবারে নষ্ট হয়ে গেছে, তাহলে এমন সমস্ত পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। এগারো নম্বর হচ্ছে লেজ যদি এক তৃতীয় অংশ নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্ত পশুর দ্বারাও কোরবানি জায়েজ হবে না। আমরা সকলেই অনেক টাকা কলো খরচ করে আমরা কোরবানি দিই, আমাদের নিয়তকে সহি লাগবো এবং হৃষ্টপুষ্ট সুন্দর একটি পশু আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে পরামর্শ এবং সাজেশন দিকে আমি যেটা বলি, যথাসম্ভব আপনারা সহিখানা কমিয়ে রাখেন এবং নিজেকে নিজে আত্মশুদ্ধি করার চেষ্টা করেন, এখলাস রাখেন, আল্লাহ তাআলা এর জাজা খায়ের ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর বস্তু কোরবানি দেওয়ার মতো তৌফিকটুকু এনায়াত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।